প্রিয় দর্শক, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর 3.1 এর 10 নম্বর অঙ্কের সমাধানটি তোমাদের সামনে দেখাব। 10 নম্বর অঙ্কটি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু 8। প্রমাণ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অঙ্কটি শুরু করার আগেই বলে দিই, আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 9, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু 8। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, বা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা এখানে কমন নিতে পারি টু, টু কমন নিলে থেকে যায় এ বি প্লাস বি সি প্লাস সি এ, বা এ প্লাস বি প্লাস সি। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে যদি আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আমরা সেখানে মান বসাতে পারি। টু কমন নিলে থেকে যায় এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমাদের প্রশ্নে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 9। আমরা এখানে 9টি বসিয়ে নিতে পারি। টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু 8 সমান 9 প্লাস আট দুখানি 16 প্লাস 25, বা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। অতএব এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 25। ধন্যবাদ সকলকে, আমার ভিডিওটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার এবং কমেন্টস করবে। সবাইকে ধন্যবাদ।